हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल खुशी डॉट लिटिल आर्ट फैमिली। आज हमें करे देखाबो भिंडी दो प्याज़ा। तो इस जोने आमी 500 ग्राम भिंडी के भालो करे धुए जल झरिए रेखे छी। तार पर आमी छोटो छोटो टुकड़ो करे केटे निये छी। एबार এই রেসিপিটি বানানোর জন্য যেগুলো দরকার সেটা হচ্ছে একটা টমেটোকে টুকরো করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচানো করে নিয়েছি, একটা পেঁয়াজকে কিউব করে নিয়েছি, একটা টমেটোকে কিউব করে নিয়েছি, আর রসুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রায় 8 থেকে 9টা রসুনের কোয়া আছে ওতে, আর 4-5টা মতন কাঁচা লঙ্কাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এইবারে নিয়ে নিয়েছি রোস্টেড ধনে 1 চা চামচ আর চিলি ফ্লেক 1 চা চামচ। এবার তেল গরম করে তাতে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিয়েছি, আর লম্বা করে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরোগুলো। এবারে এটাকে সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প সফট হলো আমার দরকার, সেজন্য আমি অল্প করেই এটাকে ভাজবো। এরপর যে আমি ধনে আর চিলি ফ্লেকটা করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে 2-3 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার টুকরোগুলো, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। এবার অন্য একটা প্যানে অল্প তেল গরম করে এখানে কিউব করে রাখা পেঁয়াজগুলো আর ভিন্ডিগুলো আমি দিয়ে দিলাম। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, সামান্য পরিমাণে নুন দিলাম যাতে একটু সফট হয়ে যায়। এবার 2-3 মিনিট একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে আমি এই যে মশলা করে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম। এবার ভিন্ডির সাথে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করছি। এবার এতে কিউব করে রাখা যে টমেটো পিসগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু ভিন্ডিটা আগে ভেজে রেখেছিলাম সেজন্য আমার বেশিক্ষণ এই রান্নাটা করতে লাগবে না, অল্প একটু ঢেকে রেখেছিলাম 2 মিনিট, তারপর ঢাকনা খুলে আমার রেডি হয়ে গেছে ভিন্ডি দো পেঁয়াজা। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। নিরামিষের দিনে ভাত ডালের সাথে এই সবজি খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের এখনও বন্ধু যদি না হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। থ্যাংক